বাংলাদেশ ও ভারতের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার দোহারে মহাত্মা গান্ধী আশ্রম পরিদর্শনকালে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। শফিউল আলম সুজনের রিপোর্ট। 1937 সালে এ পথে হেঁটেই আশ্রমে গিয়েছিলেন ভারতের মহাত্মা গান্ধী। অবিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের আমন্ত্রণে সেবার সাত দিন আশ্রমে ছিলেন গান্ধী। এবার দোহারে সেই আশ্রম পরিদর্শনে যান ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। গান্ধীর স্মৃতি বিজড়িত প্রাঙ্গণে রোপণ করেন আম ও জলপাই গাছ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো ও পরীক্ষিত। আমাদের যখন চরম দুঃসময়, আমাদের একাত্তরে যখন আমাদের লিবারেশন ওয়ারের জন্য আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, তখন ভারত সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা মুক্তিযোদ্ধারা সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে সখনকার সরকারকে এবং ভারতকে আমরা সবসময় চিন্তা করি, আমাদের কাছের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু, এবং আমরা সবসময় একত্রে থাকি, এটাই আমরা সবসময় বিশ্বাস করি। এবং ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট রয়েছে এবং এটা আরো সুদৃঢ় হবে। এর আগে দোহারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান ভারতের বিদায়ী হাই কমিশনার। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিভা গাঙ্গুলি বলেন, বন্ধুত্বপূর্ণ উপায়ে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে কাজ করছে দুই দেশ। এই যে আমাদের যে রিলেশনশিপটা, পিপল টু পিপল রিলেশনশিপ বলুন, হিস্টোরিক্যাল রিলেশনশিপ বলুন, আর আজকের দিনে মডার্ন রিলেশনশিপ, যেটাতে আমাদের স্পেস, সায়েন্স, টেকনোলজি, ইকোনমি সব কিছু জুড়ে আমাদের রিলেশনশিপটা, 80-90টা তো আমাদের বাইল্যাটারাল মেকানিজম যার যেগুলোর আন্ডারে আমাদের যেটা ডে টু ডে কোঅর্ডিনেশনটা হয়। তো আমার অ্যাবসলিউটলি আই এম কনফিডেন্ট যে রিলেশনশিপ আরও গভীর হবে, আরও দৃঢ় হবে। পরে মুক্তিযোদ্ধা শহীদ মাহফুজুর রহমান খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান তারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।